Okay, so hello, guys. This is Mary here, and welcome back to another video. So, today we are going to play Ranch Simulator. Yes, you are going to play Coin Coin by Ranch Simulator. But what is the game? I am going to play. But after that, your request is because we are playing Ranch Simulator. So, today we are going to play. I am going to play. So, you are going to last episode. We are going to show you how to get the shopdhoroner item sale. This is the deal. সূর্যমুখী ছিল, সেগুলো আমরা সেল দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমি যে একটা ট্রি ফার্ম করছি সেটা তোমাকে আমি দেখাই দিছি। ওয়েট, সো আমি যে এইখানে গতকালকে একটা ট্রি ফার্ম করছিলাম, এই দেখো এটা হচ্ছে সেই ট্রি ফার্ম। ওকে, সো এই ট্রি ফার্মে আমি 9টা গাছ লাগিয়েছিলাম, দেখো 9টা গাছই বড় হয়ে গেছে। এই গাছগুলো কাটলে কেমন হবে দেখি তো। ওকে, এবং আমি একটা করে সেপলিং পাবো ভাই সাব, আমার তো কিনতেই মানে কেনা লাগবে না, ঠিক আছে। এই 10টা গাছ থেকে আমি অনেকগুলো গাছ পাবো। এটা যখন আমি কাটতেছি তখন 2টা করে সেপলিং পাইতেছি, আর ওইটা আমি লাগাইলে আমার মনে করে দেখো এখানে আমি যদি এখন ডিক করি, এই যে ডিক করে দিলাম, তারপর আমি এখান থেকে এই যে এটা নিয়ে সাথে সাথে লাগাই দিতে পারবো, যাতে করে আমার কাঠের সংকট না হয়, মানে বাইরে যাইতে না হয় কাঠের জন্য, কাঠের জন্য। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো, এই আপডেটে ভালো একটা আপডেট চলে আসছে, ঠিক আছে। সো এটা আমরা এখানে রাখি, এবং আরও একটা ছিল এখানে, কোথায় গেল এটা? ও, এটা এখানে আছে। আচ্ছা, সো গাইজ, এখন কথা হচ্ছে, দাঁড়া আমি হোয়াট, ওকে এটা হচ্ছে আমি এখানে আরেকটা গর্ত করি। ওকে, এখানে একটা গর্ত করে দিলাম। এই গাছগুলো অটোমেটিক্যালি বড় হবে, এবং বড় হওয়ার পরে আমরা কী করতে পারবো, এখান থেকে কাঠ সংগ্রহ করবো, এবং গাছ কাটলে সেখানে আবার সেপলিং হবে। তো জিনিসটা খুবই ওয়াও এবং নাইস এবং ভেরি ডেঞ্জারাস, বুঝতেই পারতেছো। সো এখন আমরা সব কিছু করে ফেলছি, আজকে আমরা অনেক কিছু বিল করতে হবে। কিন্তু গাইজ, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। ইয়েস, ভালো খবর আছে, একজন আসতেছে আমাদের এই রেঞ্চে। ইয়েস, চলো তারা একবার নিয়ে আসবো, বাস স্টেশন আই থিঙ্ক আছে। ওকে, সো ওকে, সো গাইজ, ওনাকে রিসিভ করার আগে, ইয়েস রিসিভ করার আগে আমরা কী করবো, এই পিকগুলো নিয়ে যাবো, পিক সেল দিয়ে আসবো। ওই ফাঁকে আমরা দেখবো মেহমান আসছে কি না, মেহমান আসলে হয়তো আমাকে কল দিত, কিন্তু আমি এখনও পর্যন্ত কল পাই নাই। সো আমরা মেহমানকে রিসিভ করতে যাবো, ঠিক আছে। একজন মেহমান আসছে, আমি কাল লাস্ট আইটেমে বলছিলাম একজন স্টাফ আসতেছে, সো স্টাফ আজকে আসবে না, আজকে একজন মেহমান আসবে। ওই মেহমানের আমরা রিসিভ করবো, মজা করবো, ঘোরাঘুরি করবো, পুরো ফার্মটা ঘুরে দেবো। কিন্তু আগের রেঞ্চটা হইলে তোমার মনে কর আমি ইজিলি ঘুরে দেখতে পারতাম, ঘুরে দেখাইতে পারতাম, অনেক কিছু ছিল। কিন্তু বর্তমান রেঞ্চে আমাদের তেমন কিছু নাই বললেই চলে, তোমরা সেটা ভালো করে জানো, কারণ আপডেটের কারণে সব ধরনের সব কিছু চলে গেছে। তো আমরা এখন 4টা পিক নিব, এবং বড় গাড়ি করে চলে যাব হচ্ছে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে সেল দিয়ে আসার সময় বাস স্টেশন ভিজিট করে আসবো, তখন দেখবো যে আমাদের সেই মেহমান আসছে কিনা। তোমরা অবশ্যই গেস করতে থাকো। ও মা, আমি তো বোকার মতো কথা বলি কেন, তোমরা থামলে তো দেখেই ফেলছো সূর্য আসতেছে। ওকে ওকে, রিস গেমিং আসতেছে গাইজ, তোমরা রিস প্লেস রিস গেমিং যাই বলো, সূর্য আসতেছে আজকে আমাদের এই রেঞ্চে আসবে, অনেকদিন পর একসাথে গেম খেলতেছি। সো যাই হোক, আগে আমি ইয়ে করি, ঝটপট করে তুলে ফেলি, কারণ ওয়েট করতে সূর্য আমার জন্য। তারপর দুজন মিলে আমরা একসাথে অনেক কিছু করবো। সো লেটস গো, এই বড় বড় পাঠার মতো দেখতে দেখতে বড় বড় এগুলো নিয়ে যাবো, ঠিক আছে। এ কী সাইজ আছে ভাই, দেখো একটার। ওই সালা হরিণ, হরিণ আমার গাড়িতে মারতেছে ভাই, ধুস কেমনটা লাগে চিন্তা করো। ওকে, ওমা বেশি দূরে কি গাড়ি চলে গেছে, আয় ভাই এদিকে আয়। এই ওকে, একটা তুলে ফেলছি। এই বড় ভাই, হাতির মতো হয়ে গেছে একটা, চিন্তা করো কত বড় বড় হয়েছে এদিকে। ওকে, দুইটা তুলে ফেলছি, তারপরে এটা এদিকে 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 এদিকে। ওকে ভাই, মোটামুটি টাকা পয়সা ভালো হবে, এবং সূর্যকে একটা কী গিফট দেওয়া যায়, দাঁড়া দাঁড়া চিন্তা ভাবনা করি, সূর্য আসলে সূর্যকে সারপ্রাইজ দিতে হবে না? তো 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 ওকে, আমরা এক কাজ করবো, একটা সারপ্রাইজ রেডি করতে হবে সূর্যর জন্য। সো চলো গাইজ, আমরা আগে আমরা সেল দিব, দেন সূর্যের সারপ্রাইজ রেডি করো, দেন কথা হবে। সো আমাদের 4টা অ্যানিমেল নেওয়া আসছে, সেখানে যা সেল দেওয়ার পালা, লেটস গো। 4টা সেল দিয়ে ভালো টাকা পাবো আশা করতেছি। ওকে, সো আমরা আমাদের নতুন গাড়িটা নিয়ে নিয়েছি, কিন্তু এরকম তেল সংকটে পড়তে পারি আমি, কিন্তু আমি জানি না তেল শেষ হওয়ার আগে পৌঁছাতে পারবো কি না। সো যাই, আমরা আগে সেল দিব, দেন সূর্যের জন্য সারপ্রাইজ রেডি করব, দেন সূর্যকে রিসিভ করবো গাইজ। সো লেটস গো। ওকে, সো এখানে আমরা একটু রেস্টুরেন্টে যাবো আই থিঙ্ক আশেপাশে। ওকে, এখানে তো কাউরে দেখতেছি না। ওকে, আসার সময় ভালো করে চেক করবো গাইজ কেউ আসে কি না, ঠিক আছে। আমরা শুই যাবো আর শুই করে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এখন এই সেই সাইড সাইড ডাবল সাইড, এই বেড়া। ওকে, আমরা চলে আসি বেস্ট বার্গারে গাইজ। আর বেস্ট বার্গারে আমরা কী করবো এখন, আমাদের আইটেমগুলো সেল দিব, পর্কগুলো সেল দিব, পর্কগুলো সেল দিলে আই থিঙ্ক ভালো টাকা আর্ন করতে পারবো আমরা এখান থেকে। সো ওকে, এটা খুলে দেই, এই চমলক্কগুলো আর এখানে মেরে ফেলবো, এক দুই। ও ভাই কি এইম দেখছো, আচ্ছা আলা। ওকে নাই, সবগুলো মেরে ফেলছি, এখন জাস্ট এই মিটগুলো। ও মা 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 গো, এই টুটুলা ভাই এমন করিস না ভাই, এই এমন করে কেন, জিনভূত আসল করছে নাকি, এরে কিরে ভাই।
ওকে ভাই আমি সরে যাই, এখন জাস্ট আমি সেল দেবো, দেন আমাদের মেহমান ওয়েট করতেছে বুঝতেছো, মেহমানকে নিয়ে এসে ভালো করে বার্গার খাওয়াই দিব, ঠিক আছে? উল্টাপাল্টা করলে একদম দাঁড়াও, আর পরে বলতেছি ওয়েট, এখানে আছে 57 সেল দিয়ে দিলাম, সেল অল $4,000 ভাই, বুঝতে পারতেছো অনেকটা কান করে ফেলছে মোটামুটি বেস্ট বার্গারে। সো লোকাল সাপ্লায়ারের কাছে আমরা 10 সেল দিয়ে দিছি, সো আমরা দেখি গাড়িটাকে সামনে নিয়ে তারপরে এই পাশে আবার আসবো, তারপর সেল দিব দাঁড়াও। ওকে সো গাইস আমার সবগুলো আমরা নিয়ে আসছি, এখন জাস্ট সেল করার পালা, এখন $5,000 আমি সেল করে দিছি, মানে ভাই পিক বিজনেসে অনেক প্রফিট আই নো। তো চলো এটা 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 লাগাই দিলাম, ওকে লেটস গো, চলো এখন যাবো হচ্ছে আমরা টুল শপে। ও মা এই পাশে একটা অ্যানিমেলের সাইন আসতেছে, না এটা আমার না। আচ্ছা এবার গাড়িটা ঘোরাবো, দেন টুল শপে যাবো, টুল শপে গিয়ে একটা মারাত্মক জিনিস কিনবো, দেন আমরা সূর্যকে সারপ্রাইজ করব এবং সেলিব্রেট করব। সূর্য যেহেতু আমাদের রেঞ্চে আসছে তো সেক্ষেত্রে সেলিব্রেট তো হয়, সেটা তো করতে হবে, না করলে তো হবে না না। তো চলো আমরা আগে আমরা জিনিসপত্র নিয়ে আসি, দেন আমরা সূর্যকে রিসিভ করতে যাবো। আই থিঙ্ক বাস স্টেশনে গেলেই পাওয়া যাবে, আর সূর্য হয়তো আমার বাসা চেনে না, এতক্ষণে চলে আসতো, ঠিক আছে? ওকে ফাইনালি গেছে, আমরা চলে আসছি টুল শপে, দেখো কত জলদি চলছে ভাই, আমি তো পিরো ম্যান, ইউ হ্যাভ টু বুঝতে হবে, ঠিক আছে? ওকে গাড়ি এখানে ব্রেক করো মামু, ওকে ব্রেক করে ফেলছি, এখন জাস্ট 16 বাজে, মানে একটু পরে রাত হয়ে যাবে, এবং রাত হইলেই সেটা অনেক মজাদার হবে। সো দাঁড়াও দাঁড়াও, এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কিনে ফেললাম, 10 কিনে 500 যাবে ভাই, আমি তো অনেক বড় লোকস, ইউ হ্যাভ টু বুঝতে হবে, এইগুলো টাকা কোনো টাকা আমার কাছে, এগুলো তো হাতের ময়লা, হ্যাঁ এগুলো হাতের ময়লা, ঠিক না? ঠিক না চিল্লে বলেন, ঠিক না? হ্যাঁ ঠিক। ওকে এখন কথা হচ্ছে দাঁড়াও, জাস্ট ঘোরাবো, এখানে নিবো, জাস্ট পার্টটা খুলবো এবং সবগুলো তাড়াতাড়ি ঝটপট করে লোড করতে হবে, চলো 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 চলো, যত টাইম কম নেওয়া যায় তত তাড়াতাড়ি হবে, লেটস গো দাঁড়াও। ওকে সো গাইজ আমাদের সব জিনিসপত্র নেওয়া শেষ, এখন জাস্ট আমাদের মেহমানকে রিসিভ করার পালা, সো লেটস গো, চলো চলো আমাদের মেহমানকে রিসিভ করবো এখন, চলো দেখা যাক মেহমান কি আসে, কি পরে আসছে, কেমনে আসছে, কেন আসছে, সব পাওয়া যাবে, লেটস গো। এই পিপিপ 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 পিপিপ, ওকে পিপিপ সাইড দাও পিপিপ, ওকে আমরা চলে আসছি এবং আমরা এখন, আরে অ্যাক্সিডেন্ট করিস না ভাই, অ্যাক্সিডেন্ট করলে হবে না। ওকে সো গাইজ লেটস গো, আমরা চলে আসছি, এই যে বাস স্টেশন, যাওয়ার সময় বাস স্টেশন পাবো আমি তোমাদের বলছিলাম, সো লেটস গো, এই যে চলে আসছি, পিপিপ পিপিপ। এই দেখো গাইজ, এই সূর্য, হ্যালো সূর্য, আরে মিয়া ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ধরে ওয়েট করতেছো মনে হইতেছে। আরে ভাই এইমাত্র আমি আসলাম এখানে বাস থেকে নামলাম, আপনি এত বড় ট্রাক কোথা থেকে পেলেন ভাই? আরে আরে আমি আমি প্রোডাক্ট সেল দিতে গেছিলাম, গাড়ি তো গাড়ি তো দেখি দেখি গাড়ি, অনেক বড় গাড়ি তো আপনার। হ্যাঁ এটা কিনলাম তো কয়দিন আগেই, মনে করো আমার তো এই আমার আগের রেঞ্জটা তো পুরোপুরি সরকার থেকে বিলুপ্ত করে দিয়েছে, বুঝতেই পারতেছো? জি ভাই জি ভাই, আপনি তো ভাই র্যান সিমুলেটর বাংলাদেশের পুরো কিং, আপনার আপনার র্যাঞ্চে ঘুরতে আসলাম বুঝছেন, আমি আবার অনেকদিন পর খেলা শুরু করছি। আগের মতো কিছুই নাই, এই যে দেখো এটা হচ্ছে আমার শস্য ক্ষেত, ঠিক আছে? শস্য কই ভাই? শস্য বিক্রি করে দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে দেখি ভাই, নতুন আপডেট তো অনেক কিছু আসছে শুনলাম। এই ভাই ভাই সালমান খানের ফ্যান নাকি আপনি, মেরে দিলেন আপনি? আরে না না না, ওকে সো এখন আমরা, এটা হচ্ছে আমাদের নতুন র্যাঞ্চ, ঠিক আছে? তো নতুন রেঞ্চে তোমাকে স্বাগতম, আগের রেঞ্চের সাথে আসলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারতাম, এখন এই রেঞ্চে আমি তেমন কিছুই করতে পারিনি মোটামুটি আর কি, ঠিক আছে? আসো নামো, দেখি গাড়ি থেকে নামি। ওকে গাড়ি থেকে নামি ভাই, গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, নিয়ে যাও তুমি, সমস্যা নেই সমস্যা নেই। আরে ঠিক আছে ভাই, নেলে ভাই ধান্দা করতেছিলাম চুরি করব, বাট ভাই আপনি দেনা কিছু না কিছু না কিছু না, চলেন ভাই। ওকে বাড়ি বানাচ্ছেন নাকি? এই যে এটা হচ্ছে আমার পিক ফার্ম, ঠিক আছে? এটা হচ্ছে আমার পিক ফার্ম, এই বেড়ে গেল, আচ্ছা এই পাশে হচ্ছে দেখো কাউ ফার্ম এবং গোট ফার্ম করব, এখানে আমি ডিজাইন করে রাখছি, ব্লুপ্রিন্ট জাস্ট বানাই রাখছি এখানে, সো জাস্ট ব্লুপ্রিন্টটা বানানো আছে, এটা আমি করে ফেলবো। আপনি আবার বড় লোক হয়ে যাবেন ভাই, আমিও খেলা শুরু করেছি রিসেন্টলি, আপনার জন্য টিপস নিতে আসলাম বুঝছেন। দাদা এক মিনিট, আমার আমার কুকুরটা গেল, ওয়েট ওয়েট দাঁড়াও, এই কুকুরও আছে গেমে? হ্যাঁ হ্যাঁ আমার কুকুর বিড়াল সব আছে। আরে শিশ বাজার দিয়েছে কোথায় গেল? এই কুকুর আয় ভাই, ওই যে কই গেল, আমি খুঁজে পাইতেছি, দুই দিন ধরে হারাই গেছে, কুকুর পাইতেছে না খুঁজে। কি বলেন আপনি, কুকুরও পোষণ গেমের মধ্যে? হ্যাঁ হ্যাঁ আমার কুকুর আছে তো। আচ্ছা আচ্ছা আসো, ওকে সূর্য আসো, আমার এখানে আবার কিন্তু একটা অয়েল ব্যারেল আছে বুঝছো, মনে করো আমি তেলের বিজনেস করি। এদিকে আসো, আরে ভাই শেখ মিয়া ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তেলে আসো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, দৌড়াও দৌড়াও তাড়াতাড়ি, শিফট চেপে দৌড়াও। ওকে সূর্য চলো, তোমাকে আমি অয়েল ডিকটা দেখাই নি সন্ধ্যা হওয়ার আগে, কিন্তু সন্ধ্যা হওয়ার পরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ তোমার জন্য একটা মারাত্মক লেভেলের সারপ্রাইজ, তুমি চিন্তা করতে পারবে না কি সারপ্রাইজ দিব তোমাকে। তো তোমাকে আমি একটা ঝটপট করে আমাদের ওদিকে শর্টকাট দিতে পারতাম না, যাই হোক এই রোড দিয়েই ঘুরাই নিয়ে যাই।
এবং বৃষ্টি হইতেছে দেখতে পারতেছে এবং খুব ওয়েদারটা আমার কিন্তু এই বৃষ্টি হইলে অনেক ভালোই লাগে। জি ভাই গাড়ির স্বাদ নাই, আমরা একদম সবার ঠান্ডা লাগা যাবে ভাই। আরে কিছু হবে না, তুমি বড় লোক মানুষ, তোমার কি হবে, হেলিকপ্টার দিয়ে সিঙ্গাপুর চলে যাবো চিকিৎসা করার জন্য। হ্যাঁ ভাই, আমি কি সড়ক মন্ত্রী নাকি দেশের? হইতেও পারো, অসহ্য কিছু নেই। এই যে এটা হচ্ছে আমার অয়েল রিগ, ঠিক আছে, এখানে আমার অনেক অনেক তেল বিজনেস করি আমি। এই দেখো তিনটা ড্রাম ভর্তি তেল আছে এখানে। আচ্ছা আচ্ছা, এখান থেকে তেল মাইনিং চলতেছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এখানে তেল এখনো অনেক, এখনো প্রায় 283 লিটার এখনো আছে, ঠিক আছে, আমি সেল দিই নাই। 283 লিটার তেল এখানে, এক মিনিট দাঁড়াও, আমি এখানে এই যে তেলগুলো, এই যে এখানে 150 লিটার আছে, 150 লিটার সেল দিব এখন তোমাকে, নিয়েই সেল দিব, চলো। আপনি আপনি কি তেলের খনি খুঁজে পাইছেন ভাই? রেন্সি মনিটরের ভিতরে কত কিছু করা যায় এসব তুমি জানিও না? মনে করো এরকম খুঁজে বার করতে হবে, এখানে কিছু কিছু জায়গায় তেলের মানে খনি পাওয়া যায়, তা আমি একটাই খুঁজে পাইছি এখন পর্যন্ত, আর বাকিটা খুঁজে পাই নাই। তাই তিন পাওয়া যাবো খুব তাড়াতাড়ি। দেখি যে এখানে 150 লিটার, 150 লিটারের দাম কত হবে একটু দেখে আসি, দাঁড়াও। এত তেল বেচলে তো ভাই আপনি তেল বেচে এখানে ড্যান্স সিমুলেটরের ভিতরে বুর্জ খলিফা বানাই দিতে পারবেন ভাই। হ্যাঁ সেটাই তো, দাঁড়াও সেল করি এখানে, এই যে $1650 পেয়ে গেলাম, ঠিক আছে, আমি মনে করি ভাই ভাই 1650 সেল ওকে 1650 বলতেছি আমি, 1500, ঠিক আছে। তিনটা ড্রাম আমি সেল দিব না, তিনটা ড্রাম সেল দিলে তো আমার লস হয়ে যাবে, লাভের থেকে লস হবে বেশি। আসো আসো আসো, ওকে চলো চলো চলো, সন্ধ্যা হওয়ার ড্রামগুলো আবার রেখে আসি, চলো। তারপর আবার সন্ধ্যা হলে তোমার জন্য একটা ছোটখাটো সারপ্রাইজ আছে, অনেক বড় না, ছোটখাটো, ঠিক আছে, চলেন দেখি সারপ্রাইজ। সব কথা হইতেছে ভাই, তো ভালো বিজনেসই করতেছেন, এত কিছু করা যায় ভাই? আমি জাস্ট মনে করেন আগের দিন শুরু করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তেমন ভালো পারি না খেলতে খেলতে, ভাবলাম যে আপনার রেঞ্জেতে ঘুরে আসি, তাই আসলাম এখানে। সব করতে পারো, সবই করতে পারো, এই তো ধরতে পারছি। হ্যাঁ রাখো 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 এখানে। তুমি আমাকে 50 টাকা নিয়ে যাও, তাহলে তো এখন প্যারা নেই গাইজ, মিয়া ভাই 50 টাকা দিয়ে দিবে, এটা তো টাকা পয়সা দিয়ে উড়া ধরা জিনিসপত্র, তোমাকে 50 টাকা দিব, এটাকে তুমি মনে করো তোমার গিফট হিসেবে দিব, ঠিক আছে, এবং তুমি সেটা দিয়ে তোমার পুরো বিজনেসটা দাঁড় করাবো। আমরা এখন শর্টকাটে যাবো, বুঝছো, রেঞ্চে চলে যাবো শর্টকাটে। শর্টকাট জি ভাই, আমরা সালমান ভাইয়ের ফ্যান, একদম সব ভেঙে চড়ে চলে যাবো। এই যে শর্টকাটে চলে আসছি দেখো, এই এই যে বলছিলাম সালমান ভাইয়ের ফ্যান মেরে দিচ্ছে মিয়া ভাই। ওকে এই দেখো চলে আসছি। ওকে ওকে, এই তো আপনার সেই শস্য ক্ষেত, তারপর আই আবার ওকে কে রাত হয়ে গেছে গাইজ, এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা তোমাদেরকে দেখাবো। সো রাতের বেলা কি সারপ্রাইজ দেখাবেন ভাই, জিনিসটা কি? এদিকে তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো, সূর্য এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে আসো, তুমি এটার মধ্যে ঢুকো, দরজা খুলবো না আমি না বলা পর্যন্ত, এটা ঢুকো, এটার মধ্যে ঢুকো, ঠিক আছে, এর ভিতরে ঢুকলাম। ওকে সো গাইজ, আমরা সূর্যকে এখানে বন্দি করে দিয়েছি, দেন আমরা আমাদের সারপ্রাইজ রেডি করি, যাতে করে সূর্য আসলে মানে ও বাক হয়ে যায়, ঠিক আছে। ওকে ফাইনালি গাইস, দেখো আমরা সূর্যর জন্য পুরোপুরি সারপ্রাইজ রেডি করে ফেলছি, এখন হচ্ছে দাঁড়াও, এখন কথা হচ্ছে লাগাই ফেললাম, ওকে সূর্যকে ডাক দিয়ে নিয়ে আসি, লেটস গো, চলো গাইস। এই সূর্য কাম কাম, আসো আসো ভাই, কি রেডি করছেন জিনিসটা কি? আসো আসো, কি জিনিস ভাই? এই যে দেখো তোমার নামের অক্ষর দেখছো, এস, এক মিনিট, এস দেখছো, এখন তুমি সবগুলাতে একটা একটা করে ক্লিক করতে থাকো, ঠিক আছে, সবগুলা ক্লিক করবা কি করে? হ্যাঁ ই ই প্রেস করতে থাকো। হ্যাঁ ওকে, 1 2 3 ওকে 4 5 সবগুলা ই প্রেস করো, উপরে দেখাও, উপরে দেখাও, উপরে দেখাও, এক মিনিট এক মিনিট, ও ভাই আচ্ছা আচ্ছা, আরে ভাই জোস্ত জোস্ত ভাই, অনেক সুন্দর, পুরো আনএক্সপেক্টেড ছিল ভাই, রেঞ্জ মিলিটারি এটা কবে আসলো? ওকে কেমন লাগছে বলো জোস ভাই, পুরো একদম পুরো ভাই, আমি লাইক লিটারালি ভাবিও না যে এরকম কিছু আছে মাইনক্রাফটের ভিতরে, এসো কি বলতে সিরিয়াল সিমুলেটরের ভিতরে মাইনক্রাফট ইউটিউবার বলে। ওকে কাম কাম, এদিকে আসো আসো, আমরা ঘুমাই ঘুমাই, সকালে উঠে কথা হবে, চলো চলো। ওকে ঠিক আছে ভাই, ওকে, এখন আমি বাসা বানাই নাই কিন্তু তাবুতে তোমায় ঘুমাইতে হবে, ঠিক আছে, এখন বাসা কিন্তু বানাই নাই ভাই, সমস্যা নাই, ওকে লেটস গো
গুড নাইট এভরিওয়ান। এবং আমরা খুব সুন্দর করে আমাদের সূর্য একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে দিলাম। তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবা। তো সূর্য কেমন লাগছে বলো, তোমাকে লাস্ট নাইট যে সারপ্রাইজটা দিলাম সারপ্রাইজটা পুরো আনএক্সপেক্টেড ছিল, এটা ভাবি না এরকম কিছু। তুমি ঘুরতে আসলা, তুমি ঘুরতে আসছো, তোমাকে আমি সারপ্রাইজ দিব, এটা কেমন করা হয়তো ঝটপট করে সারপ্রাইজ একটা দিয়ে দিলাম। সো এখন কথা হচ্ছে আপনি যে পাশে ভালো মানে নেন। ওকে লেটস গো, আমি এই পাশে আসলাম, ঠিক আছে। কোথায় তুমি আসো, লোকেলে কেন আসো, আসো ভাই, চিটিং করে ভাই, এই চোর, এই রিলোড 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 রিলোড, এই এই রিলোড রিলোড আমার কিন্তু ওয়ান, তোমার নীল, ঠিক আছে, সমস্যা নেই ভাই, আমি তো এমনি হেরে যাবো জানি, বাট তারপর মনে করেন এই ভাগ ভাগ পালা পালা পালা, আরে কি ভাই কেন কাটলো, হোয়াট এ শট ভাই, আরে ভাই সাপ, এই তো ভাই এম দেখো, কি বলে র‍্যাঙ্ক সিমুলেটরের ভিতরে ভাই পাবজি ফ্রি ফায়ার খেলতেছে মিয়া ভাই, ভাগো ভাগো ভাই, মেরে দিবে মেরে দিবে, ভাগো নাও, আরে ভাই ভাগ, লাগে না কেন, আমি মারলে মিয়া ভাই মারলে মরে যায়, আমি মারলে মিয়া ভাই মরে যায়, লেটস গো, কাম বেবি কাম, জিতবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান গান নিয়ে নি হতে, যে আগে ফাইভ করবে সে জিতবে, হ্যাঁ জিতবেন তো আপনি, ঠিক আছে, ওটা কনফার্ম থাকেন, জিতবেন আপনি, রিলোড রে রিলোড করা হয়ে গেছে, আমার কত হয়েছে, টু, তোমার ওয়ান, ওকে লেটস গো, আমি মারলে আপনার গায়ে লাগে না কোনো গুলি, তুমি এইম না করে মারো তো, এই জন্য এইম করে কেমনে, এইম করে কোন বাটন দিয়া, তুমি যে অন্য গেম খেলো না কোনোদিন, বুঝলাম না এটা কি, কি জানি, আরে ভাই এই দেখেন, এবার এইম করতেছি যখন আমার বুলেট শেষ তখন করে, ভাই ভাই 3 and 1 guys let's go, দাঁড়ান ভাই লেটস গো, শিখতে হবে আমার, 3 and 1 ভাগো 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 ভাগো, আরে ভাই ভাগো, ওই কই গেল, কই গেল সূর্য, কই গেল, এই সূর্য কাছে এসো, সারপ্রাইজ, নো 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 নো, লাগে না কেন ভাই আপনার, আমি গুলি করলে, আহা ভাগো ভাগো ভাই, আরে ভাই আমরা পাবজি ফ্রি ফায়ার খেলতেছি গাইস, রেন সিমুলেটরের মধ্যে, যা কথা অসাধারণ, আপনি ভাই অসাধারণ খেলেন, এজন্য মারা যাচ্ছে না আপনার, কোথায় কোথায় সূর্য কই, এই সূর্য, এই সূরজ কাহাঁ পর হায়, আমি সেভ জোন আগে ভাগি, তারপরে ভালো ছিল তো জানতাম না, সেভ জোনে চলে আসছি, ওকে আমি রিলোড করে নিয়ে আসা, আরামসে রিলোড করবো, সূর্য কই, সূর্য কোথায় ভাই, আমি নড়াচড় করতে থাকি, কোন কোন দিকে হেডশট মেরে দেবে, তখন আমিও ওকে ঠিক আছে, ফাইট করলাম অনেক শিখে গেছি, গুলি তো করা যায় না, এম করলেও গুলি বের হয় না, আমরা হরিণ মেরে আসছিলাম, হরিণ মারতে যাবা,
আমি জিতে গেছি 5-1 জিতে গেলাম। আমাদের আগে যদি হরিণ মারতে যাই আমাদের করতে হবে কি ইয়ে করতে হবে, সালমান ভাই ফ্যান হতে হবে, তাহলে আমরা হরিণ মারতে পারবো। না এখন কথা হচ্ছে তোমাকে কুলার লাগবে, কুলার ছাড়া তুমি মানে মাংস তুলবা কিসে? ও তাই তো তাই তো, এই ধর এই কুলারটা ইয়ে। এবার গাড়িতে তুলো, গাড়িতে তুলো, এটা গাড়িতে তুলো। আচ্ছা আচ্ছা এখান থেকে নিচ্ছেন, এবার এটা আমি এখান থেকে ক্লিক করে এরপর রেখে দিব। ওকে চলেন কুলারে করে মাংস নিয়ে আসি, একদম হরিণ মেরা মনে করেন পিকনিক করব। আসেন ওকে, কয়টা নিবেন কুলার? দুইটা নিয়ে যাই। শিকার করতে চলে যাবো আমরা। কেমন লাগলো গুল্লি গুল্লি? আমি প্র্যাকটিস শিখতেছি, দাঁড়ান আবার একদিন আসবো, 69 দিন পর আসবো, এসে আপনার মেরে যাবো। 69? ওকে এই দেখো এখানে একটা অয়েল লিক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি দেখতেছি না এখানে হবে না, এখানে তেল পাওয়া যাবে না। সো এখানে আমি এখন হরিণ টরিণ পাবো কই ভাই? জঙ্গলে যাই, ঠিক আছে আমরা জঙ্গলে যাবো, দেন হরিণ টরিণ খুঁজে খুঁজে মারবো। এই 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 নেকড়ে আছে, নেকড়ে 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 মারো, যাও মারো মারো মারো, হ্যাঁ হ্যাঁ মারো মারো। আমি তো অনুগ্রহ ভাই আমি এমই করতে পারি না, আমার কোশ্চেন মারতে আপনি আসেন, মারো আসো, এদিকে আসো, এই তুমি গাড়িতে নামলা কেন? এই যে এই নেকড়ে নেকড়ে ওটা, হ্যাঁ মারো 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 মারো, দাঁড়ান মারো মাউর বেটাকে মারো। এই যে মামুর ব্যাটা কোথায় পালাচ্ছে? তো মারা দিচ্ছি ভাই, পিছনে গুলি করে দিছি একদম। আপনারে মারতে পারি না তো কইছে, আমি অন্য জিনিস মারতে পারি। দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসি, দাঁড়াও মাংস তুলতে হবে। ফাইনালি গাইস প্রথমে আমরা নেকড়ে দিয়ে শুরু করলাম আজকে শিকার, ঠিক আছে নেকড়ে মেরে শুরু করছি। কিন্তু সামনে খানে ফ্যান হইতে পারলাম, আমার গাড়ি তো উল্টা গেছে ভাই। না গাড়ি উল্টাবে না, গাড়ি অনেকটাই ভালো। ওকে কোথায় তুমি মাংস কি করছো? স্কিন মারা দাঁড়ায় আছে, খালি হাত করতে হবে আগে না? দুই পিস মাংস দিছে এত বড়টা নেকড়ে থেকে মাত্র, দুইটাই তো অনেক। চলো লেটস গো, গাড়ি গাড়ি হাতে কোথায় গেল বুঝলাম না, এতগুলো ভালো ঘড়ি নিগুলো। এই পাইছি পাইছি পাইছি, এই সূর্য সূর্য সূর্য, এটা কেটা কেটা সূর্য, কোথায় কোথায় কোথায়? এই দেখো দুইটা বামে, দুইটা ভাই নামেন গাড়ি থেকে। ওকে ভাই আপনি গেছেন, আমি এই ভাই ভাই গান করে মারি তো, এই ধর। আচ্ছা ওটা আপনার, এটা আমার, জান। ওকে শেষ, ফিনিশ করে দিয়েছি। আ হায় মেরে দিছিলাম, এই কই গেল রে বেটা? মারতে পারো নাই? এই আমার রিলোডের কিছু না কইয়া ধীর, দাঁড়ান ঘাড়ে করে নিয়ে যা যায় না জিনিস। ও তুমি পিছনে দাঁড়াও, আসতেছি এই যে এখানে, আমি এখানে এখানে। আসেন, তুমি উল্টো দিকে গেছো কেন? হরিণের পিছনে পিছনে কি করবো? ওকে হরিণের পিছনে পিছনে গেছে ভাই, নাইস। তিনটা মাংস দিছে হরিণ মারার পরে। ওকে লেটস গো, চলো 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 চলো। মাংস কই? কুলার কোথায়? ও আসেন আপনি এদিকে আসেন, আসতেছি আসতেছি, ওয়েট ওয়েট। ওকে দেখতেই পাচ্ছ যে দুইজন মিলে সেই উদু উদু আরে ওই যে দুই চার ওই ভাই গাড়ি তোমার পিছে আর দুইটা ওগুলা মারো, আমি নিতে নি, আমি এগুলো নিতেছি, তুমি ওগুলো মারো, এগুলো তুমি রাখো। তোমার পিছনে হরিণ তিনটা ঘুরতেছে, কি করো? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান মেরে আসি, ওইটা গান কই আমার। আরে তুমি তো শিকারি হও না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইধার তো হরিণ হে, ইধার হরিণ তো মারতা হে। আমাদের আজকে শিকার সেই হচ্ছে ভাই, যা এক কথায় অসাধারণ। সো লেটস গো, চলো চলো চলো, কোথায় গেল? এই যে ভাই এদিকে আসেন, এই যে এদিকে এদিকে দেখেন, আরেকটা আরেকটা মায়ের ছেড়ে দিছি এখানে ভাই। এখানে তো অনেক হরিণ, কোথায় আর আছে আশেপাশে? ওই যে আরেকটা, ওই যে এত দূর থেকে এম করলে লাগবে না, এত দূর থেকে এম করলে না না, দাঁড়ান নিয়ে আসি, মারি আসি যে দাঁড়ান দাদা। হ্যাঁ মারো মারো। ও ভাই আজকে তো ভালো লেভেলে শিকার করতেছি আমরা, ওয়াও নাইস, ভেরি ডেঞ্জারাস। এই যে কাকা, আরে দৌড়াইতেছে কাকা। এই মাংস মাংস চলে যায় কেন? এই সালা মাংস এদিকে গেছে, মাংস ভাগতেই থাকে ভাগতেই থাকে।
ফায়ার ইজ আওয়ার গাড়ি এই যে দিস ইজ মারা দিছে আর একটা হা 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 কোথায় 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 লোকেশন দেখা যায় ম্যাপে লোকেশন দেখা যায় যে আমি কোথায় আছি ম্যাপে দেখা যাবে দাঁড়াও দাঁড়াও ম্যাপ দেখে নি তাহলে চলে আসো আমি তোমার দিকে আসতেছি ওকে আমি তোমার দিকে আসতেছি ওকে ওয়েট 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 একটা জিনিস করা যায় তো ওকে তা চলো বাসা চলো চলো যাও নাকি বাসা চলে যাই আজকে তো অনেক শিকার করলাম আজকে প্রায় অনেকগুলো শিকার করছি একটাতে পাঁচটা ওয়াইল্ড মিট একটার মধ্যে আর একটার মধ্যে আছে চোদ্দটা ওয়াইল্ড মিট সো এগুলোকে সেল করে দিব না নাকি সূর্য আসো আসো তোমাকে আমি ব্যাংকে টাকা পাঠিয়ে দেবো ঠিক আছে তুমি নিয়ে যাও গিয়ে তারপরে তুমি ইচ্ছা মতো তোমার রেঞ্চ চালাও বা কোনো সমস্যা উঠো উঠো গাড়িতে উঠো এই তো ভাই উঠে গেছি সো আজকে আমরা অনেক কিছু করলাম মজা কেমন লাগলো তোমার সূর্য বলো ভাই পুরো অসাম ছিল জার্নি মানে কি বলি এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল প্রথমত ভাই বাজি ফুটালে নোটা তো খুব সুন্দর ছিল হ্যাঁ ওইটা আমি বললাম তোমার জন্য ছোটখাটো একটা সারপ্রাইজ ছিল এত বড় না মোটামুটি ঠিক আছে জোস ছিল জোস তো মোটামুটি একটা সারপ্রাইজ দিলাম এবং সূর্য আমাদের বাসায় বেড়াতে আসছিল আমরা সেই উপলক্ষে একটু শিকার টিকারও করলাম পাবজি ফ্রি ফায়ার খেললাম তারপর আমরা শিকার টিকার করে আসছি এখন সূর্য আমার বাসায় একটু থাকবে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে দেন রাতে চলে যাবে এবং এই ফাঁকে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো সো গাইজ তোমরা যদি সূর্যকে আরও নেক্সট এপিসোড দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা যদি ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবা না নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই